পরে কৈছে খুনিয়া সিদ্ধান্ত দেন তো ব্যাসর নন্দন, খুনিও নেপদি যুগ ধর্মর লক্ষণ। এতিয়া যুগ ধর্মর বিষয়ে কব, যুগ চারিটা বলে আমি সকলে জানো, সত্য, ত্রেতা, দাপর আর কলি। আয়ুষ হিসাবে কলির বয়স 4,32,000 বছর, বর্তমান 5,500 মান হয়েছে। 4,32,000 বছর আয়ুষর কলি যুগর বর্তমান 5,500 মান বছর হে হয়েছে, অর্থাৎ কলি বর্তমান একেবারে কেঁচুয়া হয়ে আছে। আর এটাই যেখানে ঘটনা ঘটিছে, 4,32,000 কেকর ফলে কি হব, শাস্ত্র উল্লেখ দিয়া আছে, আপনাদের দ্বাদশ কেকর ফলে পাই যাব, অতি ভয়ঙ্কর দিন আসব কলি। ইয়ার দুগুণ হল দ্বাপর, 8,64,000 বছর দ্বাপরের আয়ু, 8,64,000। কলি যুগের তিনি গুণ ত্রেতা, 12,96,000 বছর। আর কলি যুগের চারি গুণ সত্য, 17,28,000 বছর। সত্য যুগের কথা দিয়া আহিছে, সত্য যুগত কি হব, কি আসলে ইয়াত কৈছে, সত্য তো আসিলা ধর্ম হৃষ্ট পুষ্ট ভাবে, তপ সত্য দয়া দান থাকে চারি পাওয়ে। তপ সত্য দয়া আর দান, এই চারিটা বস্তু হৃষ্ট পুষ্ট আছে। সত্য কেতিয়া কয়, এতিয়া আমারও আটাইকেইটা যুগ আহি থাকে, কেনেকৈ, যেখনে সাত্বিক হয়ে বুদ্ধি শুদ্ধমতি, ক'ৰবাত ক'ৰবাত মলমতি বুলিও আছে, যেখনে সাত্বিক হয় বুদ্ধি শুদ্ধমতি, জ্ঞানত তপত আতিশয় হয়ে রতি, দূর হয় কাম ক্রোধ মোভ মোহ ছয়, তেখনে জানিবা ভৈলা সত্যর উদয়। সত্য কেতিয়া আহে বুলি কৈছে, যেতিয়া মনৰ পৰা কাম ক্রোধ লোভ মোহ এইবিলাক আঁতৰি যাব, নিজে নিজে সত্য যোগ হব। এতিয়া আমাৰ মেইন প্ৰবলেমটো হৈছে কাম ক্রোধ লোভ মোহ, এইবিলাকে আমাৰ মনটো আঁতৰাই দিয়া নাই। আৰু এই তিনিটা বস্তুক নৰকৰ তিনিখন দ্বাৰ বুলি কৈছে, ত্ৰিবিধম নৰকস্যেদম দ্বাৰম নাশনম আত্মনম, কাম ক্রোধস তথা লোভস তস্মাৎ এতত্ত্ৰয়ম ত্যজেত, অষ্টাদশ অধ্যায় 21 নম্বৰ শ্লোক গীতা। যতে ক অনর্থ আছে সংসার, তাত তিনি বিধ সার, কাম ক্রোধ লোভ আপন নাশন, জানি করা পরিহার। মহাপুরুষ মাধবদেবে ঘোষা ধরেছে আলটিমেটলি তিনিখন দ্বার বলে কৈছে, কি কাম ক্রোধ লোভ। তা সত্য যুগ কেতিয়া আহে বলে কৈছে, যেতিয়া কাম ক্রোধ লোভ মোহ এইবিলাক নাইকিয়া হয়। আর নাইকিয়া হওয়ার লগে লগে কি হব, ইয়াত কৈছে শান্তি, ইয়াত কৈছে সত্য তো আসিলা ধর্ম হৃষ্ট পুষ্ট ভাবে, তপ সত্য দয়া দান থাকে চারি ভাবে। তপ কোনটুক কৈছে, গায় মন বাণী তপ, তপ তিনটার কথা সপ্তদশ অধ্যায় গীতাত বড় সুন্দরভাবে দিছে। এটা কৈছে শারীর মানে শরীরের তপ, দেবদীজ গুরু প্রাগ্য পূজনম সৌচম আর্যমম, দেবদীজ গুরু প্রাগ্য পূজনম শৌচ মার্জম, ব্রহ্মচর্য অহিংসা সা শরীরম তপ উচ্যতে, সপ্তদশ অধ্যায়ত আছে কোনবিলাক তপ, শরীরের দেব দ্বিজ গুরু প্রজ্ঞা, এইকেইজনের প্রতি সেবা ভাব, তেওঁলোকক সেবা করা। আমার চারি বস্তু যে গৈছে, গুরুদেব নাম ভকত, গতি দেব দ্বিজ ভকত সকল বলে ধরো যে শরণ হয়েছে, গুরু আর প্রাজ্ঞ মানে যে সকল জ্ঞানী, পূজনম এওঁলোকক সেবা শুশ্রূষা করা, শৌচম মানে পবিত্রতা, পবিত্রতা দুবিধ আমি অলপ আগত কলো, এবিধ হচ্ছে বাহিরর এবিধ হচ্ছে ভিতর, বাহ্যিক পবিত্রতাটার কারণে আমি বহুত চিন্তা করো, কাপড় কানির পর গুলি ইত্যাদি করে ধুনিয়াকে নিজকে সজাই পড়াই তুলো, কিন্তু ভাবর পবিত্রতাত কিমানে গুরুত্ব দিছো, মনের মাজত কলুষতা বিলাক যে আছে এইবিলাক আঁতরাবলে কিমান চেষ্টা করেছো, গতি এইটো আছে তপ, শরীরের তপ, এইখিনি করব লাগিব। বাণী তপ হচ্ছে অনুদ্বৈত করম বাক্যম সত্যম প্রিয় হিতম চৈয়ত স্বাধ্যায় অভ্যাসরম চৈব বাংময় তপ উচ্চতে,
চোদ্দ পনেরো ষোলো তিনটা সপ্তাদশ অধ্যায় চোদ্দ পনেরো ষোলো কাই মন আর পানি তিনটা তপর বিষয়ে লিখছে গীতা। প্রথমটো কৈছে শরীরের, দ্বিতীয়টো কৈছে পানির। পানির তপ কেন অনুদ্বেগকরম বাক্যম, আপনি কথা এনে কব যাতে আপনার বাক্য বেলেগর হৃদয়ত উত্তেজিত নক, আপনার কথা যে কয় আপনার কথায় যাতে সন্মুখর জন উত্তেজিত হয়ে উঠে। আর অনুদ্বেগকরম বাক্যম সত্যম, আপনি কোয়া কথাটা যাতে সত্য আধার হয়, সত্য আধারিত হলো কি হবলে কৈছে প্রিয় হব লাগিব। এজন অন্ধ লড়া আছে, অন্ধটো সত্য, আপনি গিয়ে অন্ধ এফালে হেনেকে মাতিব নি, যদিও সত্য কিন্তু প্রিয় নহয়, আপনি এটু এভয়েড করা ভাল, সত্য হলেও প্রিয় হব লাগিব। অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয় হিতম চৈ স্বাধ্যায় অভ্যাসরম চৈব বাং মৈতব উচ্যতে, নিজক জনার কারণে অধ্যয়ন স্ব অধ্যায়। আর অভ্যাস শ্রবণ কীর্তন এইখানে কৈছে বাংময়তব, মন প্রসাদ সৌমত্ব মৌন আত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধি রীতি এত তপ মানস উচ্যতে, সপ্তদশ অধ্যায় ষোলো নম্বর শ্লোক গীতা। মেইন হচ্ছে মনের তপ্ত, আমার মনের মাজলে যে ভাবর যে ধুমুহা হয়ে আছে ইয়াক কন্ট্রোল করা আর শুদ্ধ করা, অন্তকরণ শুদ্ধ করে রাখা, এইবিল হচ্ছে তপ। সত্য যুগত সকলরে এই বস্তু আসলে বলে কৈছে, ইয়াত সত্যত আসলে সকল দয়া আছিল জীবর প্রতি, সকলরে দান করেছিল, গতি এইখানে বস্তু সত্য যুগত সকলরে আছিল। কিয় কারণ আমি কোনো সত্য কেতিয়াহে যেখানে সাত্বিক হয়ে বুদ্ধি মলমতি, যেতিয়া মলমতি বুদ্ধি যেতিয়া সাত্বিক হব, জ্ঞানত কর্মত আতিশয় হয়ে রতি, যেতিয়া সৎকর্ম করবর কারণে আপনার মন যাব। দূর হয় কাম ক্রোধ লোভ মোহ সয়, যাবিল কাম ক্রোধ লোভ মোহ আছে এইবিল যেটা দূর হব, এখনে জানিবা বইলা সত্য হৃদয়, যেতিয়াই জানিব যে আপনার হৃদয়ত সত্য যুগ আহি গেল। এখানে সত্য অহার লগে লগে ইয়াত কৈছে সত্যত আসিলা ধর্ম হৃষ্ট পুষ্ট ভাবে, তপ সত্য দয়া দান থাকে চারি ভাবে, শিকালর লোক মানে হবে সকরুণ, শান্তি তুষ্টি ক্ষমা মৈত্রী আছে সবগুণ। সত্য যুগত কি আছিল? শান্তি তুষ্টি ক্ষমা মৈত্রী। গীতাত ভগবানে অর্জুনক কৈছে অদ্বৈষ্ট সর্বভূতানাম মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমী সন্তুষ্ট সততান যোগী যততান দৃহ নিশ্চয় ময় অর্পিত মন বুদ্ধির মাম সমদ ভক্ত সমে প্রিয় যৌমদ ভক্ত সমে প্রিয়। দ্বাদশ অধ্যায় তেরো আর চোদ্দ নম্বর শ্লোকত কৈছে যিজন মানুহ অদ্বৈষ্ট সর্বভূতানাম, কোনো প্রাণীর প্রতি তেওঁৰ মনত দ্বেষ ভাব নাই। আমার গুরুজনায় যেটা কই গেছে সমস্ত ভূতত ব্যাপী আসু মই হরি সবাক মানিবা তুমি বিষ্ণু বুদ্ধি করি। ইয়ালেকো কৈছে সমস্ত ভূতত বিষ্ণু বুদ্ধি নহি যাবে কায়ো মনো বাক্যে অভ্যাস কিবা এই ভাবে। কেতিয়ালৈকে লেভেলটো কলেকে? যেতিয়া আপনার এটা ভাব আহিব যে কুকুরের শৃগাল গর্তর ভরো আত্মা রাম, এই ভাবটো যেতিয়ালৈকে আহিব মনত, সমস্ত জীবত বিরাজমান হয়ে থাকা আত্মাটো যেতিয়া আমি অনুভব করব পারিম, আমি যেটা দর্শন করব পারিম, এই সময়টাকে অভ্যাস করে থাকবলে দিছে, অভ্যাস কর, অভ্যাস কেবল শ্রবণ কীর্তন, কেবল শ্রবণ কীর্তন, শান্তি তুষ্টি, তুষ্টি মানে সন্তুষ্ট থাকা। হয় ধন গজ ধন বাজ ধন ও রতন ধন খান জব মিল যায় সন্তুষ্ট ধন সব ধন ভুল সমান। আগর রজা মহারাজা বিলাকে ঘোড়া রাখিছে, ঘোড়াত যাব পড়াটো এটা বিরাট তেওঁলোকৰ কাৰণে এটা বিরাট হেৰিয়াৰ ঐশ্বৰ্যৰ এটা প্ৰতীক আৰু, ঘোড়াত আহিছিল, হাতীত আহিছিল। এতিয়াও আমাৰ এতিয়া ডাঙৰ ভাগত ভ্ৰমণ চমনত কি হাতী ৰাখিব বিচাৰে, তাৰমানে এইটো এটা বিৰাট সম্ভ্ৰম দেখাবৰ কাৰণে প্ৰতীক আৰু হাতী। গজ ধন হয় ধন বাজ ধন, আগৰ ৰজা মহাৰজা কিছুমানে চৰাই পুহিছিল ঈগল টাইপৰ, এইটো এটা তেওঁলোকৰ এটা ডাঙৰ কথা। বাজ ধন অ ৰতন ধন খান, রত্নর খান আছিল, কিন্তু জব মিল যায় সন্তুষ্ট ধন
যদি আবার সন্তুষ্টি ধন পাই যায় সব ধন ধুল সমান, বাকি সব ধুলি নিচনা লাগিব। খড়িকটিয়া এহাল আছিল, গিরিয়েক ঘৈণীয়েক খড়িকাটি আহি আছে, দুইজন ইমান ভক্ত কৃষ্ণ, সংসার বস্তুর প্রতি কোনো মোহ নাই, একেবারে মোহ নাই। গিরিয়েক আগে আগে পাশে পাশে ঘৈণীয়েক খড়ি বোঝালয় আহি আছে। গিরিয়েকে বাটত এডাল ফোনের চেন দেখা পালে, চেন এডাল গিরিয়েকে ভাবিছে মানুষজনী যদি দেখা পায় আসক্তি হব পারে, আসক্ত বাড়ি পারে, এখানে ধুলি দি পেলায় চেনডাল পুতিছে ভরিয়ে যাতে মানুষজনী দেখা নাপায়। ঘৈণীয়েক আহি ওসর পালেহি আর দেখিলে যে মানুষটা কিনা একটা ভরিয়ে পুতি আছে, বুঝলে কি করছে, এ নাই নাই একো নাই বোলা, নাই তুমি কিনা একটা ইয়াত লুকুয়েছে কি বস্তু, একো নাই তুমি জানিবল নাই বোলে আমি আগবাড়া, বোলে নহয় কি করলা এটা মোক কোয়া, দেখাই দিলে চেনডাল সোনের চেনডাল দেখ। ঘৈণীয়েকে কৈছে মাটির বস্তু মাটি দি পুতিবলগিয়া কি হয়েছে, তার মানে মানে ঘৈণীয়েকর দৃষ্টিত কোনডাল মাটির সমান, কোনো মূল্য নাই। গতি ঘৈণীয়েকর দৃষ্টি গিরিয়েকতকেও একোপ চড়া, ইমান সন্তুষ্ট যেটু পোয়া তাতে হয় বা সন্তোষিত মন এতেক প্রকারে তুষ্ট হন্ত নারায়ণ। আমাক কৈছে যেটু পাইছা তাতে সন্তুষ্টি থাকিবলে ন, আমার দুঃখর কারণ তো কি, আমার যেটু বস্তু নাই আমি তার সুখ আছে বলে ভাবি দৌড়ি ফুড়ি, আর যেটু আছে সেটার প্রতি আমার চিন্তা নাই, নথকা বস্তুটোর সুখ আছে বলে ভাবো আমি, সেকারণে আমার প্রবলেম সমস্যাবিল বেশি হয়েছে, যেটু নাই আমি এটু পাবর কারণে 24 ঘন্টা চেষ্টা করে আছো, থাকাখিনিতে সন্তুষ্টি থাকিবলে লাভ করা। এজন মহাজন আছিল, বিরাট ধনী মানুষ, রাতে টোপনি নাহে, বহুত ধনী ধনী মানুষ আছে, যাদের রাতিপুয়া মোবাইলের এলার্মর দ্বারা সার পায় আর রাতে স্লিপিং ট্যাবলেটের দ্বারা শুবলগিয়া হয়, এরকম বহুত আছে, স্লিপিং ট্যাবলেট নাখালে টোপনি নাহে, এক ফুটর ডানলোক লগাই দিব বেদত, আপনি বিছনাখন লাখ টকিয়া কোটি টকিয়া বনাই লোক পারে টোপনিটা অঘান হাত আপনার হাত নাই, টোপনি তো আপনি যে 1 লাখ টকিয়া 2 লাখ টকিয়া বিছনাত বলে যে টোপনি আইব এইটো কোনো জরুরি নয়, নাহিব পারে। বহুত মানুষ এটি আছে এনেকুৱা রাতে স্লিপিং ট্যাবলেট খায় শুয়ে আর রাতেপা মোবাইলের এলার্মত সাৰ পায়, এই মহাজনজন রাতে রাতে টোপনি নাহে, আর এদিন টোপনি নাহতে বিছনার নামি ভিতরতে ইফাল বিফাল করে পয়সারি করে আছে, ঘুরি আছে, ঘুরি থাকতে একটা দিহা নামের সুর একটা ভাহি আইছে, টোকারি লই পেলায় টোকারি গীত টাইপত গাই আছে কোনো পায়, আর মানুষজন লাহে লাহে ঘরের ওলাই আহিল ক্যাম্পাসের বাহিরে, আর দেখিছে গেটর সম্মুখতে প্লাস্টিক এখন দিয়ে এনেকা ফুটপাথত প্লাস্টিক দি পেলায় যে থাকে, ঠিক তেনেকৈ এজন ভিখারি আছে আর রাতে 12টা 1টা বজাত টোকারি লই আরামত কৃষ্ণর নাম গাই আছে, এ পরম বিরাট মগ্ন হয়ে আছে আনন্দ মজগুল খুবই নয়, আর মহাজনজন তার ওসরে আহি পেলায় চালে বাপ এজনটো মানিছে এনেকে আছে, এইটো অকমান প্লাস্টিকের দলত আর কি আনন্দ কি মগ্ন হয়ে আছে, আর মোর টোপনি নাই, মনে মনে গুছি গল, আর গিয়ে ডুবর একান্ত মনে ঈশ্বরের নাম শুনাত লাগিল, আর শুনোতে শুনোতে টোপনি আহিল, সদায় এতিয়া খোয়ার সময় এই নামটো অহালে রয়ে থাকে, যেতিয়া টোকারি গীতত নামটো উঠায় টোকারি গীত বা দিহা নাম যেতিয়া গায় তেতিয়া আরামত শুই দিয়ে মহাজন টোপনি আহে, এদিন ভাবিলে যে মোৰ এইটো ডাঙৰ ঔষধ হৈছে তাক মই কিবা এটা সহায় কৰিব লাগে, সেই বুলি ভাবি 10,000 টকা বান্দল এটা লৈ আহিলে, আর তার ওসর আহি পেলায় কলে যে হেরা তুমি সদায় যে নাম গোয়া সেইটোর কারণে মোৰ টোপনি আহে, গতি এইটো লোক মোৰ ফালৰ পৰা বকচিছ, তাক 10,000 টকা দিলে, আর সেইদিনা ৰাতি যেতিয়া গৈছে মহাজন ভাবিছে এতিয়া গাব 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 12টা 1টা 2টা 3টা নাই, এটা টোকারি গীত নাই হল নাই গোয়া গান কোনো শব্দই নাই, মহাজন আচরিত কি হল ঘটনা, যেন তেন রাতেটো পার করলে, পিছদিনা ভাবিছে কিবা চাকে অসুবিধা হল, পিছদিনাও একই গতি 10টা বজাৰ পৰা শুনিবলৈ চেষ্টা কৰি আছে নাই 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 নাই, 11টা 12টা বাজিব উঠি আহিল, আর আহি পেলায় দেখিছে
পয়সা খিনি সন্মুখত মেলি লো ইগন্তি করা লাগি আছে সব ডেইলি এটাই কাম এখন এখনকে নোট উলিয়ে তার মানে যিজন মানুষে এইবিল না থাকতে সন্তুষ্টিত আছিল তেতিয়া হৃদয়ের উপর পরম আনন্দ নিগড়িত হয়েছিল আর যেতিয়া লোভত পড়ি গেল আকো এই টাকা পয়সা উপভোগ নথকা বস্তুবিলাকৰ প্রতি আশা মহাজনে গিয়ে সুদিলে কি হল ভাই তুমি আজি দুদিন ধরে যে কোনো তোমার একো গিফট নাই কিও কম পাইছে কি কেছে যৎকুটর ঘাই হয়েছে তোমার এই ধন খিনি গতি এইখিনি তুমি মোক যে দিছিলা আকো এইখিনি লই যা আজির পর নিশ্চিন্ত মনে থাকিবা তুমি গিফট শুনবলে পাবা যিটো পোৱা তাতে হইবা সন্তোষিত মন এজন মানুষ রাতেপা খোজকাঢ়িবলে উঠিছে গেট খন খুলিছে দেখিছে তার ব্যাগ ব্যাগটো সেন্ডাল খুলি চাইছে গোটেই নোটারে ভর্তি হয়ে আছে ফুল পয়সারে ভর্তি হয়ে আছে ব্যাগটো যেন তেন উঠাই নিলে ইফালে সিফালে চাইছে কোনো নাই আর ডাইরেক্ট ভিতর গিয়ে বিছনাত পেলায় দুয়ার বন্ধ করলে পর্দা সর্দা টানি দিলে ঘৈণীয়েকক মাতিলে গন্তি করাত লাগি আর গন্তি করে পেলায় পালে গে 99,500 মানে 500 কম 1,00,000 ই ভগবানলে চাই উপরে কেছে হে প্রভু আর 500 এটা দিয়া হলে মোর 1,00,000 পুরা হয়ে যাবে 99,500 টাকা পালে কিন্তু সন্তুষ্টি তেতিয়াও নাই আর ভগবানলে চাই বলে কেছে হে প্রভু আর 500 এটা তুমি দি দিয়া হলে 1,00,000 পুরা হয়ে গেল আমার গতি এতিয়া কলি যুগত এনেকুয়া আমি তুষ্টিত নাই কিন্তু সত্য যুগের মানুষে সন্তুষ্ট আছে যে পাইছে তাতে সন্তুষ্টি এই কারণে লিখিছে যে তেতিয়ার যিখিনি আছিল তেওঁলোকৰ শান্তি তুষ্টি ক্ষমা মৈত্রী আছে সবে গুণ সকলো শান্তি প্রিয় তুষ্টিত থাকে সন্তুষ্ট থাকে ক্ষমা ভাব আবার তো সরুতে কোনোবাই কারবার কিবা এটা কৈ দিলে আমি তাকে পুহি থাকো ইয়াক চান্স পালে মই বগরাম যোন দিনাই চান্স পাওঁ তেতিয়াই ইয়াক অপমান করি এইবিলাক ভাব আপনি যদি পারিছে ক্ষমা করে দিও দুটাই কথা হব পারে যদি কারবার ক্ষমা করে দিবলগিয়া আছে ক্ষমা করক যদি কারবার ওসব ক্ষমা খুঁজিবলগিয়া আছে এতিয়া হলে বিনা দ্বিধায় গই খোঁজক শেষ করক সমস্যা সমস্যা তো পুহি না রাখিব যদি কারবার বা ক্ষমা খুঁজিবলগিয়া আছে বিনা দ্বিধায় তেওঁৰ ওসব গই ক্ষমা খোঁজক শেষ করক কাহিনী আর যদি কারবার ক্ষমা করে দিব ভিতর আছে আপনি ক্ষমা করে দিও কেক করক কাহিনী ক্ষমা ভাব তারপর কইছে মৈত্রী অদ্বৈষ্ট সর্বভূতানাম মৈত্র করুণ এবচ সমস্তরে প্রতি মৈত্রতার ভাব যত যিমান জীব আছে সমস্তরে আত্মা ভগবান এই সত্যটো যদি উপলব্ধি করুন আমি অন্যায় বা হিংসা করব নয় এতিয়াও মানুষে ধর্ম নামত স্বভাবে লম্পত বিষয়ত অনুরাগ স্বর্গ পাইব বলে রঙ্গে কাতে হংসাগ এতিয়াও মানুষে ধর্ম নামত বলি দিয়ে বিভিন্ন বহুমুখী বলি দিয়ে শাস্ত্রই কৈছে যে মই সমস্ত জীবত বিরাজমান হয়ে আছো ভগবান যিটো শরীরত বিরাজমান হয়ে আছে তেওঁ অত্যাচার করিলে কোনে ভাল পাব আপনি কোক আপনি থাকা ঘরখনক যদি কোনোবাই আহি অত্যাচার করে আপনি শান্তিয়ে থাকিব দিব নাকি আপনার ঘরখনত আহি কোনোবাই যদি অত্যাচার করিলে জুই লগাই দিলে ভাঙি পেলালে নষ্ট করে দিলে আপনারও ক্রোধ আহিল আপনিও বেয়া পাব মনত ভগবান যেটু শরীরত বিরাজমান হয়ে আছে এই শরীরটা যদি আমি বলির নামত যদি কষ্ট দিও তাহলে ভগবানে ভাল পাব না বেয়া পাব এই হিংসা প্রবৃত্তি আমি এড়িব লাগিব সত্য যুগত এইবিলাক নাছিলে ইয়াক সেইটোকে কৈছে হবেও করিলে মন ইন্দ্রিয় নিরোধ আত্মা দেখে রতি সমস্ততে সমবোধ সকলে ইন্দ্রিয়ক দমন করব পারিছিল আমার মনের উপরতে কন্ট্রোল নাই ইন্দ্রিয় তেনেকে দমন করব ইন্দ্রিয়ানি পরাণ্যাহু ইন্দ্রিয়ে পরম মন মনসস্তু পর বুদ্ধি সে বুদ্ধে পরসস্তু স তৃতীয় অধ্যায় 42 নম্বর শ্লোকত অর্জুনক কৈছে হে অর্জুন শরীরতকে বলবান হয়েছে ইন্দ্রিয় ইন্দ্রিয়কে বলবান হয়েছে মন মনের উপর আছে বুদ্ধি বুদ্ধির উপর আছে আত্মা মনটাকে যদি আমি কন্ট্রোল করব নোৱাৰো তেতিয়া আমি ইন্দ্রিয় কেনেকে কন্ট্রোল করি অর্জুনের দরে মহাপুরুষে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক মুহূর্তত
ভগবান কৃষ্ণ কৈছে, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাধি বলব দৃঢ়ম তৈসহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। হে প্রভু, ষষ্ঠ অধ্যায় ৩৪ নম্বর শ্লোক গীতা, মোর মনটো ইমান চঞ্চল যে মই বায়ুকো যদি প্রতিরোধ করব পারো মনক কন্ট্রোল করব নয়। এই অর্জুনের দরে যিজন নর নরনারায়ণের অবতার নর রূপে অর্জুন আইছে বলে কয়, গতি সেইজন অর্জুনে কই থাকে কৈছে যে মনের উপর কন্ট্রোল নাই। আর আপনার যে আমি খাদ্য কোনো কন্ট্রোল নাই, কারণ যেসা মন এসা মন বলে কয়, যে ভোজন করেছে তে মন হব, ভোজনত আমার কন্ট্রোলে নাই, মনের উপর কেন কন্ট্রোল করব পারি, অসম্ভব। এই কারণে ইয়াত বড় সুন্দরভাবে আহিছে, এটা তেতিয়ার মানুষখিনিয়ে মনের উপর কন্ট্রোল করেছিল, ইন্দ্রিয়র উপর নিরোধ করব পারিছিল, আর হবেও করিলে মন ইন্দ্রিয় নিরোধ আত্মাতে রতি সমস্ততে সমবোধ, নিজের আত্মাতে সন্তুষ্ট থাকে, বাহির বস্তুর মাজত নহয়, নিজের ভিতরতে সন্তুষ্টি লাভ করে, বাহির বস্তুয়ে সন্তুষ্ট করব নয়। আমি ভাবি লৈছো কারণে বেলেগ বস্তুবিলাকে সন্তুষ্টি করব বলে, গতি আমার বস্তুবিলাকে আমার আনন্দ দিয়ে বলে ভাব, সেকারণে ঘর দুয়ার টাকা পয়সা হোক কিংবা কাপড় কানি অগ্রবর্গ এই বস্তুবিলাকর প্রতি আমার আশা এটা কারণে যে আমি ভাবো এই বস্তুবিলাকে মোক আনন্দ দিব পারিব, কিন্তু এই প্রত্যেকটো বস্তুই অস্থায়ী, আর যে বস্তু আজি আপনি সুখ আছে বলে ভাবিছে দুদিন পাছত হয়তো তাত সুখ নাপাবও পারে। এনেকুৱা বহুত উদাহরণ আছে, যিজনী ছোৱালীক বিয়া করাবর কারণে লড়াই মাক বাপেকক ত্যাগ করে, মাক বাপেকক এৰি থৈ গুছি আহে, যিজনী ছোৱালীক বিয়া করাম বলে ভাবিছিল মাক বাপেকে কলে যে তই তাইক বিয়া করাব নোৱাৰ, মাক বাপেককে ত্যাগ করে দিয়ে ছোৱালীজনীক পাবলৈ, ছমাহৰ পাছত সেইজনী ছোৱালীকে আকৌ ডিভোর্স কৰিছে, কিয়? কারণ কারণ এই সুখবিলাক খন্তেকীয়া, আপনি কালিলৈকে যত সুখ বিচারি আছিল আজি তাত নাপাবও পারে। সৰু লৰা ছোৱালীক এটা হাতত ১০ টকীয়া চকলেট দিয়ক আর এফালে ৫০০ টকীয়া নোট দেখুৱাই দিয়ক, তার সুখ কত থাকিব? চকলেটত থাকিব, ই নোটটোৰ মাহাত্ম্য বুঝি নাপায়। ডাঙর হয়ে অহার পাছত এফালে বৃদ্ধ মাক বাপেক আর এফালে যদি পয়সা পাতি দি দিয়ে লোরাটোয়ে পয়সাটোক সিলেক্ট করব, মাক বাপেককে ত্যাগ করে দিব লাগে। আলটিমেটলি আমার সুখবিলাক চেঞ্জ হয়ে আহি থাকে, গতি ইয়াত তেতিয়া কৈছে যে সত্য যুগর মানুষে নিজের ভিতরতে সন্তুষ্টি লাভ করেছিল আর সকলতে সমত্বর দৃষ্টিরে চাইছিল। সবাহত আসিলা ঈশ্বর মহা জ্ঞান হরি ভগতীত পরে নজানিলা আন, ধীর বুদ্ধি করে সবে হরিকেশে ধ্যান এতেকে চারিও জাতি উত্তম সমান। কি কৈছে? সবাহত আসিলা ঈশ্বর মহা জ্ঞান, যেটা গুরুজনার এক শরণ হরিনাম ধর্মর মূল তত্ত্ব, সমস্ত ভূতত ব্যাপী আসময় হরি, এই তত্ত্বটোয়ে সত্যযুগত সকলকে ঈশ্বর জ্ঞান করেছিল, আর ঈশ্বর জ্ঞান করার কারণেই আমাক প্রতিটি জীবর প্রতি সুহৃদতা ভাব রাখিব কারণে কোৱা হৈছে যে সকলতে ভগবান বিষ্ণু বিরাজমান হয়ে আছে, কারো অন্যায় নকৰিবা, বিনা কারণত কাকো কষ্ট নিদিবা, সকলো ঈশ্বর বিষ্ণু স্বরূপ, এই সত্যটো বুঝাইছে। আর সত্যযুগত সেটো আছিল, গতি ইয়াত কৈছে সবাহতো আসিলা ঈশ্বর মহা জ্ঞান হরি ভকতিত পরে নভজিলা। শাস্ত্র কৈ আছে সত্য যুগত কেবল হরি ভক্তি করেছিল, তার বাইরে বেলেগ কোনো ভজনাই করা নাছিল, হরি ভকতিত পরে নভজিলা ধীর বুদ্ধি করে সবে হরিকেশে ধ্যান এতেকে চারিও জাতি উত্তম সমান। চারিটা জাতি চারিটাই কেবল ঈশ্বরক ধ্যান করেছিল, হরিক চারিটা জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষম শূদ্রানাম যা পরম তপ কর্মানি প্রবি ভক্তানি স্বভাব প্রভাবের গুণে অষ্টাদশ অধ্যায় ৪১ নম্বর শ্লোক গীতা। চারিটা জাতি আগতে কর্মর উপর ভিত্তি করেহে সৃজন করেছিল, এতিয়ার দরে জন্মগত নাছিল, স্বভাব কর্মানি কর্মানি স্বভাব প্রভাবের গুণে বলে কৈছে, কর্মর উপর ভিত্তি করে চারিটা জাতি ভাগ করেছিল, চতুর্বর্ণ মায়া সৃষ্টা গুণ কর্ম বিভাগ আসব, গুণ আর কর্মর উপর ভিত্তি করে মানে চারিটা বর্ণ সৃষ্টি করেছিল, ব্রাহ্মণ সকলের কাম
ব্রাহ্মণসকলৰ কাম আছিল, প্ৰথমটো দিছে কোৱালিটি সম, সম মানে মনৰ ওপৰত সংযম, দম মানে ইন্দ্ৰিয়ৰ ওপৰত কণ্ট্ৰল, সম দম তপ কায় মন পানী যিকেইটা তপ আমি কৈ থৈ আহিলো, চৌচম সম দম তপ চৌচম পবিত্ৰতা বাহিৰ আৰু ভিতৰ শুদ্ধি, সম দম তপ চৌচম শান্তিৰ আৰ্যৱম এবচ ক্ষমাভাৱ আৰু সৰলতা, জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম, এটা হৈছে জ্ঞান যিটো নলেজ আমি যিখিনি আহৰণ কৰিছো জানিছো, বিজ্ঞানটো হৈছে উপলব্ধি ৰিয়েলাইজেশ্যন আচৰণত যিটো আনিছে যেনেকে প্ৰেক্টিকেল, আস্তিক্যম এইকেইটা কোৱালিটি দিছে ব্ৰাহ্মণসকলৰ। ক্ষত্ৰিয় কি দিছিলে, শৌর্য রীতি তেজ দক্ষ যুদ্ধে চাপি অপলায়নম, তেওঁলোকৰ সৌর্য থকা বীৰ থকা যুদ্ধত পলায়ন নহওয়া, দানম ঈশ্বর ভাবচ ছাত্র কর্ম স্বভাবজম অষ্টাদশ অধ্যায় ৪৩ নম্বর শ্লোক, যিখিনি ক্ষত্ৰিয় তেওঁলোকে যুদ্ধত পলাই নাহে, সূর্য বীৰ থকা আৰু ইয়াতে দান দিব, দান দিয়ে দামী আৰু অভিভাৱকৰ মানে সকলোকে পালন কৰি ৰাখিব পৰা যিটো পাৱাৰ, ঈশ্বৰ ভাৱচ্ছ এইকেইটা আছিল ছাত্ৰবিলাকৰ, কৃষি গৌৰক্ষ বাণিজ্য বৈশ্য কৰ্ম স্বভাৱজম, পৰিচাৰ্যাত্মকম কৰ্ম শূদ্ৰ চাবি স্বভাৱজম অষ্টাদশ অধ্যায় ৪৪ নম্বৰ শ্লোক গীতা, কৃষি গৌৰক্ষ বাণিজ্য এই তিনিটা কৰ্ম দিছিল বৈশ্যসকলে, বৈশ্য বুলি যাক কওঁ, আৰু শূদ্ৰসকলৰ কাম আছিল পৰিচাৰ্যাত্মকম কৰ্ম, বাকী তিনিটা শ্ৰেণীক সেৱা কৰিব, সেৱা সেৱক, গতিকে এইকেইটা কোৱালিটিৰ ওপৰত ভিত্তি কৰিহে তেতিয়া এই বৰ্ণকেইটা সৃষ্টি কৰিছিল, যদিও বৰ্তমান আহি আহি জন্মৰ ওপৰত নিৰ্ভৰ হ'ল, আৰু এতিয়াতো বহুতে কেৱল এই কোটাটোৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ বৰ্ণ চেঞ্জ কৰা দেখা যায়, খালি কোটাটোত কিবা এটা সুবিধা ল'বৰ কাৰণে, ক'ৰ পৰা গৈ কোনে গৈ আছো আমি গম নাপাওঁ, কি আছিলে কি হ'বলৈ গৈ আছে কোনো গম নাপাওঁ, একেবাৰে সহজ ভাষাত যদি বুজে ব্ৰাহ্মণৰ কৰ্ম আছিল জ্ঞান অৰ্জন কৰা, বাকী তিনিটা শ্ৰেণীক জ্ঞান দিয়া, ক্ষত্ৰিয়সকলৰ আছিল বাকী তিনিওটা জাতিক ৰক্ষণাবেক্ষণ দিয়া, বৈশ্যসকলৰ আছিল তিনিওটা জাতিৰ কাৰণে খাদ্য সম্ভাৰ যোগান ধৰা, আৰু শূদ্ৰসকলৰ কাম আছিল যে সেৱক হিচাপে তিনিওটা জাতিৰ সেৱা ভাৱত কাম কৰা, ইয়াত কোনোটো ডাঙৰ সৰু বুলি নাই, নিজৰ নিজৰ দায়িত্ব দিছে পালন কৰা, কিন্তু কালক্ৰমত আহি এইবিলাক নাইকিয়া হ'ল, এতিয়া বেলেগ ধৰণে হৈ গ'ল, এতিয়া সব জন্মগতভাৱে হৈ গ'ল, যি কি নহওক ইয়াত কৈছে এতিয়া চাৰিওটা জাতিয়ে তেতিয়া হৰি ভকতিত কৰে নভজিলা আন, থিৰ বুদ্ধি কৰে সবে হৰিকেশে ধ্যান, এতেকে চাৰিও জাতি উত্তম সমান, যিহেতুকে তেওঁলোকে সকলোৱে কেৱল ঈশ্বৰ কৃষ্ণকে আৰাধনা কৰিছিল, সেইকাৰণে সত্যযুগত চাৰিওটা জাতিয়ে সমান আছিল বুলি আমাক শাস্ত্ৰ জানিবলৈ দিছে, ভাগৱত তাকো শাস্ত্ৰৰ উত্তম গীতা ভাগৱত, ভাগৱতে কৈছে চাৰিটা জাতি সমান, আপুনি গতিকে নিচ বা কিবা বুলি কেনেকে ক'ব পাৰো, যিটো আজিকালি কয় যে অমুক নিচ কুলৰ অমুক অমুকৰ, ভাগৱতে কৈ আছে সত্যযুগত চাৰিটা জাতি আছিল সমান, অলপ আগতে আমি ক'লো যে কৰ্ম অনুসাৰি তেওঁলোকক ভাগ কৰি দিছে, কৰ্ম বেলেগ বেলেগ হ'ব পাৰে, এইটো ডাঙৰ সৰু বুলি কোনো কথা নাছিল, কৰ্ম হিচাপত ভাগ কৰিছে, যতুৰ বৰ্ণ ময় সৃষ্টা গুণ কৰ্ম বিভাগ, ব্ৰাহ্মণ ক্ষত্ৰিয় বিষম শূদ্ৰানম চ পৰম তপ কৰ্মাণি প্ৰমি ভক্তা আমি, স্বভাৱ প্ৰভাৱের গুণে অষ্টাদশ অধ্যায় ৪১ নম্বৰ শ্লোকত কৈছে, গতিকে কৰ্মৰ ওপৰত ভাগ কৰিছিল তেতিয়া, আৰু এতিয়া জন্মৰ কাৰণে পায় জন্মৰ ওপৰত, যি কি নহওক ইয়াত ইয়ালৈকে গৈছে, সময় কেতিয়ালৈকে হয় আপোনালোকে ক'ব, কেতিয়ালৈকে শুনাৰ ইচ্ছা কৰে,